আপনারা জীবনে শুনছেন নি সূর্য কয়টা, আমি কুমু দুইটা, শুনছেন জীবনে? হ্যাঁ, কিছু নতুন কথা কই, পৃথিবীতে সূর্যের আলো একটা জায়গার মধ্যে একবার পড়ছে, দ্বিতীয়বার পড়ে নাই, শুনতে রাজি আছেন নি? শুনছেন জীবনে কোন জায়গাটা, কেউ বলতে পারবেন? এই পুরা ব্রাহ্মণবাড়িয়া, আমি মনে হয় কুমিল্লাতে এক জায়গায় ওয়াজ করছি, হ্যাঁ ওই জায়গার মানুষই জানে, আমি পুরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে আমি বলে দিতে পারবো, কেউ যদি জানেন তাহলে আমারে বলতে পারেন। এই প্যান্ডেলের ভিতরে আল্লাহর উলি নানা সাবাকজাদির দরবারে যারা আসছেন, কেউ বলতে পারবেন সূর্যের আলো একবার একটা জায়গার মধ্যে পড়ছে, দ্বিতীয়বার পড়ে নাই, বলতে পারবেন কেউ? তাকলে হাত তুলেন। হ্যাঁ, বলতে পারতেন না, বলুন শুনবেন নি? আল্লাহর উলিদের পাওয়ার আছে না নাই, মুমিন বান্দার পাওয়ার আছে না নাই? দেখেন একজন মুমিন ব্যক্তি মরে না। হাদিস শরীফের মধ্যে সরহে সুদুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, আল মুমিনু ইউদা মুসাবান ফি কাবরিহি ইয়াকরা ফিহি, চিল্লে বলুন না মারহাবা। মুমিন ব্যক্তি মারা গেলে কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, মরণ শব্দের অর্থ কি? মরণ শব্দের অর্থ কি? হ্যাঁ, মরণ শব্দের অর্থ বলতে পারেন না? মরে যাওন গা নাকি ধ্বংস হয়ে যাওন গা? না, সরহে সুদুরের মধ্যে এসেছেন আল মাউতু তাবদিলুল হাল, একটা অবস্থা পরিবর্তনের নাম হচ্ছে মউত। কেমন? এটাকে বলা হয় এন্তেকাল, এই পরিবর্তনের অবস্থার নাম এন্তেকাল। এন্তেকালের ব্যাখ্যা দিচ্ছেন সরহে সুদুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, আল এন্তেকালু মিন দার ইলা দারিন, একটা ঘর থেকে আরেকটা ঘরে স্থানান্তরিত হওয়ার নাম হচ্ছে এন্তেকাল। অতএব একটা মানুষও মরে না, একটা সাধারণ মানুষই তো মরে না, আল্লাহর উলি মরব। কথা বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা? তো মুমিন ব্যক্তি মারা গেলে কবরের মধ্যে ইউতা মুসাফান ফি কাবরিহি ইয়াকরা ফিহি, মুমিন ব্যক্তির কবরের ভিতরে একখানা কোরআন শরীফ দেওয়া হয়, এই কোরআন শরীফটা মুমিন ব্যক্তি কবরের মধ্যে ইয়াকরা ফিহি সে তেলাওয়াত করে পাঠ করে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে মুমিন আমাদেরকে হইতে হবে কিনা? এই মুমিন হইতে গেলেই তো আল্লাহর উলিদের রঙ্গে রঙিন হইতে হবে। আল্লাহর উলিরা যেই কর্ম দিয়েছেন সেই কর্ম আমাদেরকে গ্রহণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? বলছিলাম সূর্যের আলো পৃথিবীর মধ্যে একটা জায়গার মধ্যে একবার পড়ছিল, দ্বিতীয়বার শুনবে নি? ইয়া মুসা নবীর শত্রু কেডা ছিল? হ্যাঁ হ্যাঁ, ফেরাউন। ফেরাউন আল্লাহ কুনানো মারছে, এই জুড়ে কোন কোনানে কোনানে নীল দুরিয়ার মধ্যে সুবাইয়া ফেরাউন আল্লাহ মারছে, মারছে না? ফেরাউন যখন মুসা নবীরে আক্রমণ করছে তখন সামনে পড়ছে নীল নদ, তখন মুসা নবী তো নীল নদ ফাড়িলে জান্দা বাচ্চা জায়গা, বুঝছেন নি? নমরুদে আর কি করতে পারে না, ধরতে পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন পানিরে, নীল নদের পানিরে হুকুম দিছে, পানি দুইটা বাঘ হয়ে যাও, বাঘ হইয়া একটা আমি আমার মুসার জন্য একটা তুমি সড়ক তৈরি করে দাও, রাস্তা তৈরি করে দাও। আল্লাহু আকবার কইতেন না? আর হুজুরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী যারা তারা কিন্তু আল্লাহর সাথে সরাসরি কথা কয়, ঠিক কি না? আর মুসা নবী তো একটু জ্বালানি নবী ছিল, মুসার নবীর লোকক কি ছিল? কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে কি? আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতো, মুসা নবীর একটু অভ্যাস ছিল তুতু তুতলায় কথা কইতো, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কথা বলুন ঠিক কি না? মুসা নবী আবার একটু জ্বালানি প্রকৃতি রুকো ছিল, বলছিল রাব্বি আরনি রাব্বি আরনি, প্রভু আমাকে দেখা দাও দেখা দাও। আল্লাহ কো লাংতারেনি লাংতারেনি, তুমি আমাকে দেখতে পারবা না। মুসা কো নাদিকা সারতাম না, আল্লাহ কো তোনে তুই হায়েস হইছে যে আমি আল্লাহ 70,000 পর্দা নূরের পর্দাকে বেদ কইরা এক কাতরা পরিমাণ নূর তোরে আমি আল্লাহ দেখাই দিমু। যখন কাতরা 70,000 পর্দার ভিতরে এক একটা পর্দার থেকে এক একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা, এক একটা পর্দার থেকে এক একটা পর্দার দূরত্ব কত শো? 500। তো তাহলে 70,000 টা 500 রে গুণ দেন কত শো বছর? আনলিমিটেড কম্পিউটার কুলাবে না, এত সব পর্দার দূরত্ব থেকে এক কাতরা পরিমাণ নূর মুসা নবীকে দিয়েছিলেন। মুসা নবী বেউস হইয়া পাহাড় থেকে পইরা গেছে, পাহাড়টা পুইরা সুরমা হয়ে গেছিল, কথা কোন ঠিক কিনা? মুসা নবী 40 দিন পরে তার জ্ঞান ফিরা এসেছেন, তাফসীরের মধ্যে এসেছে। মুসা নবীরে প্রশ্ন করলো, তুমি দি ফুললা না বেউস হয়ে গেছো গা? মুসা নবী উত্তর দেয়, আমি তো পুরি নাই, কারণ আমার এই যে মুসা নবী জায়গাইতেছে, আমার এই জায়গার মধ্যে একজনের
একজনের নূর আছে আল্লাহু আকবার কইতেন না লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খলাকতুল জান্নাতা ওয়ান নারা ওয়ালা লাইলা ওয়ালা নাহারা ওয়ালা শামসা ওয়ালা কামারা ওয়ালা ইয়াকা মূসা চিল্লে বলুন আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে কয় রে মূসা ওই জিনিসটা যেটা তোমার কপালের মধ্যে আমি আল্লাহ দিয়েছি এই জিনিসটাকে যদি আমি না বানাইতাম লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু এবং তার উম্মত কেউ যদি সৃষ্টি না করব বলে প্রোগ্রাম করতাম লামা খলাকতুল জান্নাতা ওয়ান নারা ওর আমি জান্নাত জাহান্নাম কিছু বানাইতাম না ওয়ালা লাইলা ওয়ালা শামসা রাত্রি দিবস কোনো কিছু বানাইতাম না ওয়ালা নাবিয়া মুরসালা আল্লাহ কয় 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রসূল বানাইতাম না আর শুধু তাই না আল্লাহ কয় ওয়ালা মালাকা মুকাররাবা আমি আসমান বহন করার জন্য ফেরেশতা জমিন বহন করার জন্য ফেরেশতা মানুষকে বহন করার জন্য ফেরেশতা মানুষের নেক বহন করার জন্য ফেরেশতা লেখার জন্য ফেরেশতা মানুষ মারার পরে কবরে নিয়ে হিজাব লেখার হিসাব বিকাশ নেওয়ার জন্য ফেরেশতা কুয়াল মুদাব্বিরাতু আমরান সূরা জারিয়ার ব্যাখ্যা ওয়াল মুদাব্বিরাতু আমরানের ব্যাখ্যা লিখেছেন কোটি কোটি ফেরেশতা আল্লাহ এই পৃথিবীকে সাজানোর জন্য নিয়ন্ত্রণের জন্য বানিয়ে রাখছেন ওই সমস্ত ফেরেশতা আল্লাহ বানাইতো না আল্লাহ ডাক দিয়ে কই ওলা ইয়াকা ইয়া মূসা মূসা তুমি পয়গাম্বর মূসাকেও বানাইতাম না সেই নবীর খাতিরে তোমারে বাঁচাইছি আল্লাহু আকবার কইতেন আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার তাহলে আমরা কেমন নবীর উম্মত মিয়া চিন্তা করছেন নি হ্যাঁ আমরা কেমন নবীর উম্মত হয়েছি শুকরিয়া জানান মুসা নবী অ্যাপ্লিকেশন পাঠাইছিল আল্লাহ আখিরি যুগের পয়গাম্বরের উম্মত বানাও আর বিনা অ্যাপ্লিকেশনে বিনা দরখাস্তরে আমরা কি হয়ে গেছি নবীর উম্মত হয়ে গেছি আমরা অন্য অন্য নবীদের কি হব আমরা তো মধ্যম পন্থার উম্মত অন্য অন্য নবীদের এই উম্মতের গুণ আর সাক্ষী আমরা দিব আমাদের দাম বেশি না কম বেশি এই জন্যই তো আমাদের মাঝে ওই যে সন্ধ্যারাতে ওয়াজ করছি কি কি ওয়াজটা করলাম নবীজি বলেন আনা খাতা মুন্নাবিন লা নাবিয়া বাদি আমার দ্বারা নবুয়তের দরজা তালা দেওয়া হয়েছে আর কোন নবী আসবে না নবুয়তের দরজা তালা দেওয়া হয়েছে বেলায়েতের দরজা খুলে দেওয়া হয়েছে আল্লাহু আকবার বলেন না আরো জোরে বলুন না আল্লাহু আকবার বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত জারি থাকবে উলিদের দ্বারা এই দেশ নিয়ন্ত্রিত হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজাকে খুলে দিয়েছেন আল বেলায়েতু জিল্লুন নবুয়াত বেলায়েতটা হচ্ছে নবুয়তের ছায়া মুবারক কথা বলুন ঠিক কি না অতএব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যেই কথাটা বলেছিলাম যখন সড়ক কইরা দিছে মুসা নবী ফারিয়ে গেছে সড়ক যে ওই যে পানি যে দুই ভাগ করছিল সূর্যের আলো এই সড়কের নিচে যায় লাগছিল পানি জন বাগ হয়ে গেছে আর তো লাগে নাই আল্লাহু আকবার কইতেন না আরো জোরে বলুন না ইয়া রাসূল আল্লাহ সূর্য দুইটা বলছিলাম হুজুর বয়ান কিন্তু শেষ করে দিচ্ছে হ্যাঁ শুনেন সূর্য দুইটা যেমন আসমান থেকে আলু দেই কিরণ দেই পৃথিবীতে একটা সূর্য কথা বলুন ঠিক কিনা এই সূর্যের মুখ হইল 12টা 11টা মুখ বন্ধ একটা মুখে আলমে দুনিয়ার মধ্যে কিরণ ছিলাই এই কিরণের জ্বালাই আমাদের পিট গা জ্বলে যায় কথা বলুন ঠিক কিনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এর জগতের মানুষ নবী চেনো না নবী বুঝো না নবীর আউসাফের সাথে বিয়াদুবি করো নবীর গুণের সাথে বিয়াদুবি করো নবীরকে খাতামুন নাবিন শেষ নবী মানো না নবীর গুণকে অস্বীকার করো দেখো আমি আয়েশা বলে দিচ্ছি আমি যখন প্রতিদিন রওজা শরীফের মধ্যে আমার নবীর সাথে শুইতে যাই আমি দেখি আমার ঘর অন্ধকার লাইট নিবাইয়া দেই অন্ধকার গোলের মধ্যে বিশাল বড় একটা সূর্য জ্বলে থাকে আল্লাহু আকবার বলুন আরো জোরে বলুন আল্লাহু আকবার এই সূর্যের আলো আমি এবং এমন ভাবে ছড়াইতে দেখি আমি যেমন দেখি আমার ঘর থেকে এই সূর্যের আলো থেকে সারা দুনিয়ার মধ্যে আলো ছিটাই চিল্লে বলুন না মারহাবা তাহলে কি এই দুনিয়ার সূর্যটা তো আমার নবীর পসিনা মুবারক থেকে সৃষ্টি হয়েছে কথা বলুন ঠিক কিনা তাহলে আমার নবীর পসিনা মুবারক থেকে সূর্যের সৃষ্টি নবীর পসিনা মুবারকের তৈরি হয়ে সূর্যের পাওয়ার যুদু এত কোটি কোটি মাইল দূর থেকে এত তেজ হইতে পারে আপনার আমার নবীর পাওয়ার কম না বেশি আরো জোরে কোন কম না বেশি উচ্চ আওয়াজে বলুন কম না বেশি এমন পাওয়ার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দিয়েছেন আমার নবীজি হইল লিয়াকুনা লিল আলামিনা নাজিরা আই নাবিয়া চিল্লে বলুন মারহাবা
আল্লাহর যত আলম আছে সমস্ত আলমের জন্য নবী হইলেন নাজিরা বৈবেতেশন প্রদানকারী চিল্লে বলুন মারহাবা আমার হুজুর তো কইছে করতাম বুঝছেন নি ফানিশ্বর একটা কইরাইছি হুজুরের না খাজিরা দিলাম আবার দাম আরেক জায়গায় আপনারা দোয়া করতে চান কিনা আমার জন্য আর আওয়াজ দিয়ে বলুন দোয়া করতে চান কিনা তবে গভীর মনোযোগ এই তিলিনগরের জমিনের মধ্যে একজন সত্যিকারের আল্লাহর উলি আছেন নানা সাবাক দাদি আপনারা এই নানা সাবাক দাদির খেদমত করে যাবেন আমি বলে দিচ্ছি আমার অন্তর থেকে আল্লাহর কসম করে বলে দিচ্ছি যে আপনারা উপকার হবেন আল্লাহর উলিদের মাজার আল্লাহর উলিদের রওজা আল্লাহর উলি এক একটা জায়গার মধ্যে আসেন নিয়ামত হিসাবে নাফিউল মুমিনিন মুমিনের কল্যাণের জন্যই আসেন আল্লাহর উলির দ্বারা এই বাংলাদেশের মধ্যে আল্লাহর উলিদের দ্বারা ইসলাম জিন্দা হয়েছে অতএব আল্লাহর উলিরা মদিনা থেকে আমার নবী নবীজির পাওয়ার নিয়েই এক একজন এক এক জায়গার মধ্যে অবস্থান করেছেন কথা বলুন ঠিক কিনা আর অজবান খুলে বলুন ঠিক কিনা এই আল্লাহর ওলির বিপক্ষে যারা অবস্থান করবে আপনি নিজেও বলতে পারবেন না কিভাবে আপনার ধ্বংস কিভাবে নেমে আসবে আপনি নিজেও বলতে পারবেন না হাদিস শরীফের মধ্যে বলেন মান আদালি ওলিয়ান ফাকাত আজানতুহু বিল হারবে আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী শত্রুতা পোষণ করে আল্লাহ তাদের সাথে সরাসরি যুদ্ধের ডিক্লার ঘোষণা করে আচ্ছা আল্লাহ যে যুদ্ধ করে এক মলিবি আমার জিগাইতাছে কো হুজুর আমি তো উলি মানি না তো আল্লাহ যে আমার সাথে দি কোনদিন যুদ্ধ করলো না আমি কারে আম্মক ইডা আল্লাহর যুদ্ধ কি আল্লাহ তোর সাথে লাড়ি লেবাই এবারি করবো হুন্ডেই বিহুব কুনাইলে ওইলে তোরে সন্তান দিছিন পাঁচটা দুইটা লয়ে যাবো গা ইডা আল্লাহর যুদ্ধ তোরে দিছে 10 লাখ টিয়ার মালিক হঠাৎ তোর 5 লাখ টিয়া ব্লেকারে লয়ে গেছে গা ইডা আল্লাহর যুদ্ধ কথা কোন ঠিক কিনা হুশিয়ার সাবধান সব জায়গায় বেয়াদবি চলে মাফ চাইতে পারবেন কিন্তু আল্লাহর উলির দরবারে বেয়াদবি চলে না কারণ আল্লাহর উলিরা অনেক সাধনার পরে রিয়াজত কামায়ের পরে আল্লাহর দরবার থেকে উলি হয়েছেন কথা বলুন ঠিক কিনা অতএব আল্লাহর উলিদের দরবারে যে বেয়াদবি করবেন না গুস্তাকি করবেন না